নভেম্বরে আদালত থেকে ছিনতাই হওয়া দুই জঙ্গির হদিস মেলেনি এখনও। এরই মধ্যে আবার মাঠের উপস্থিতি জানান দিতে তৎপর নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরির। রাজধানীর বিভিন্ন এলাকায় পোস্টারিং করেছে তারা। পোস্টারের ভাষাই বলে দিচ্ছে আওয়ামী লীগ বিএনপির মধ্যে চলমান কথিত রাজনৈতিক খেলায় ফায়দা লুটতে চায় এই জঙ্গি সংগঠন। এর আগেও বেশ কয়েকবার অনলাইন কনফারেন্স আয়োজন সহ রাষ্ট্রবিরোধী নানা প্রোপাগান্ডা ছড়িয়েছে হিজবুত তাহরির। নানা সময়ে বিচ্ছিন্নভাবে কয়েকজন সদস্য গ্রেপ্তার হলেও মূল কারিগররা ধরা ছোঁয়ার বাইরে। সম্প্রতি হিজবুত তাহরিরের ছয় জঙ্গির ছবি প্রকাশ করে তাদের তথ্য চেয়েছে এন্টি টেরোরিজম ইউনিট। আইনশৃঙ্খলা বাহিনী বলছে জঙ্গিরা অনলাইন কনফারেন্স আয়োজন, পারস্পরিক যোগাযোগ সহ নানা কার্যক্রম পরিচালনায় ভিপিএন ও টরের মতো প্রযুক্তি ব্যবহার করার ফলে তাদের অবস্থান চিহ্নিত করা যাচ্ছে না। অনেকে আছে যে দেশে বলে তারা দীক্ষিত হয় নাই, দেশে তার নাম পরিচয় হয়তো, কোনো ভালো ছেলে দেশে বিদেশে পড়তে গেছে, পড়তে যাওয়ার সেখানে সে জঙ্গিদের দলে দীক্ষা নিয়েছে। এখন তারা কী করে, ওখানে বসে তারা সম্মেলন করে, এরকমই ছয়জন মনে করেন বা দেশের দেশ থেকে চাকরি বা ব্যবসা বা অন্য কোনোভাবেও তারা পালিয়ে যেতে পারে। এরকম ছয়জন আবু জাইদ, মোহাম্মদ ইমদাদুল আমিন, হাফিজ আল রাজি, আব্দুর রহমান, মোহাম্মদ ফয়সল এবং শিবলি আহমেদ, তারা হিজবুত তাহরিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। তারা 2020 সালে দুবার মোটামুটি বড় আকারে কনফারেন্স করেছে। কনফারেন্স করার ফলে গুলশান থানায় ডিজিটাল নিরাপত্তা আইন এবং সন্ত্রাস দমন আইনে চারটা মামলা হয়েছে। মামলা হওয়ার ফলে মামলাটা প্রথম থানা পুলিশ তদন্ত করছে, তারা কুলকিনার করতে না পারার পর আমাদের কাছে দিয়েছে এবং আমরা ইনটেনসিভ তদন্ত করেছি। কিন্তু মূল সমস্যা হলো যে তারা যে কনফারেন্সগুলি করেছে সেগুলি আমরা মনে করি দেশের বাইরে থেকে করেছে, অজ্ঞাত কোনো স্থান থেকে। এজন্য তাদের আমরা নাম জানতে পেরেছি, তারা হিজবুত তাহরির লোক এটা জানতে পেরেছি, বাট তাদের যে পরিচয়, যে ঠিকানা, এটা শনাক্ত করা যায় না। তবে তথ্য প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন ভিপিএন ও টর কর্তৃপক্ষ থেকে তথ্য নিয়ে রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি এমন ব্যক্তিদের অবস্থান শনাক্ত করা সম্ভব। যখন হচ্ছে মানুষের রাষ্ট্রীয় নিরাপত্তা অথবা ধরেন যানমালের নিরাপত্তার ব্যাপার চলে আসে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু ওই ভিপিএন ইউজ করলে, ভিপিএন সার্ভিস যারা দেয় তাদের সাথেও কিন্তু যোগাযোগ করা যায়। তারাও কিন্তু আইনি, যদি আপনি দেখাতে পারেন যে আইনি গ্রাউন্ডে আমি ইনফরমেশান চাই, তারা কিন্তু সেটি দিতে বাধ্য থাকে বা সেটি দিয়ে থাকে, সেভাবে ট্রেস করা যেতে পারে। এছাড়া ভার্চুয়াল জগতে অপরাধীদের ধরতে সনাতনী পদ্ধতিতে ছবি প্রকাশ বা পুরস্কার ঘোষণা করে তেমন ফল পাওয়া সম্ভব নয় বলে মনে করেন তথ্য প্রযুক্তি বিশ্লেষকরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।